এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার কামালপুর গ্রামে। নিহত গৃহবধূ 28 বছরের রিনা বেগমের বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস থানার ভাষাপুর গ্রামে। সোমবার সকালে কামালপুর খালপাড়া এলাকায় একটি গাছে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে খণ্ডঘোষ থানায় নিয়ে যায়। নিহত গৃহবধূর বাপের বাড়ির সূত্রে জানা যায়, 7 বছর আগে শেখ আলমগীরের সাথে তার বিবাহ হয়, তাদের 2টি সন্তান আছে। যে মারা গেছে কি হয় আপনার সম্পর্কে? আপনার নিজের মেয়ে? কোথায় বিয়ে দিয়েছিলেন? কামালপুরে। কত বছর বিয়ে হয়েছিল? সন্তান আছে নাকি? কটা? আচ্ছা, কি হয়েছে আজকে, কি দেখলেন? আচ্ছা, আমরা দেখলাম এখানে সব দিয়েছে মেরে। আচ্ছা, সব মেরে গলায় আরে সব মেরেছে, হাতে পায়ে সব দাগ আছে, সব দাগ আছে, সব মেরেছে, মেরে সব দূর করে দিয়ে কাঁধে করে নিজে আর ওখানে ছুরি পেয়েছে। কারা মেরেছে? কারা মেরেছে? জামাই। শ্বশুর বাড়ির জামাই? এর আগে কি আপনার মেয়ের সঙ্গে শ্বশুর বাড়ির লোকের অশান্তি হতো? বলতো না? নিহত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, রিনা বেগমকে হত্যা করে ঝুলি দেওয়া হয়েছে। তাদের আরও অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করত। এ ব্যাপারে তার স্বামী সহ শ্বশুরবাড়ির 5 জন সদস্যর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন। গত 1421 সালে শ্রাবণ মাসে বিয়ে হয়েছিল, প্রায় 7-8 বছর, 7 বছরেরও বেশি। কিন্তু বিয়ে হওয়ার পর থেকে শ্বশুরবাড়ির দিক থেকে দীর্ঘদিন ধরে ঝামেলা করতে থাকে, অন্যায় অবিচার নিপীড়ন, কোনো দিনের জন্য শান্তিতে মানে ভাত খায় না এমন অবস্থা। তার দিনের পর দিন এইভাবে যখন চলতে থাকে, 2-4 বার মারতেও গেছিলো, কিন্তু মারতে যাওয়ার পরও মানে অনেক সময় রাগ করে বাপের বাড়ি চলে এসেছিলো, কিন্তু এবারে ওকে চলে আসারও সুযোগ দেয়নি। কো গত 1 সপ্তাহে যাবার মানে ফোন করছে মেয়ের বাড়িতে, আমার আমি ভাই হয় মানে ফোন করছে, আমার চাচা ফোন করছে, কিন্তু ও ফোন রিসিভ করেনি। যত লোক ফোন করছে টোটাল নম্বর ব্ল্যাকলিস্টে ফেলে দিচ্ছে। তাই এই মতো অবস্থায় এই মার্ডারের সাথে জড়িত আছে ওর শ্বশুর শাশুড়ি, চাশুর চাষি বোন, ও নিজে, এবং এই দোষীদের যেমন উপযুক্ত শাস্তি হয় আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলবো, এবং যেমন উপযুক্ত আইনগতভাবে শাস্তি পায়, বুঝতে পারছেন তো? ওর স্বামী যেমন চরম শয়তান যাকে বলে, শয়তান না হলে আর একটা যে মেয়েকে নিয়ে 7 বছর ধরে সংসার করেছে, সেই মেয়েটাকে মেরে কী করে ঝুলি দিতে পারে? তাও বাড়ি থেকে 1 কিলোমিটার তফাতে। কোন জায়গায় ঝুলছিল? এটা দামোদর নদীর একটা গাছে তো ঝুলি দিয়েছিল, যে হারে গলায় ব্যাস দিয়েছে মানে গিরেটা দিয়েছে, এটা যে লোক ব্যাসটা দিতে পারে না। আর ওই মেয়ে ছেলে কোনোদিন গরুর খুঁটুমকুড়ে ভাত খায় নাই, এইভাবে নির্মমভাবে অত্যাচার করেছে। পুলিশ স্বামী আলমগীর, শ্বশুর শেখ হাকিমকে আটক করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার দাদার মেয়েকে মেরে দিয়েছে, মানে সবাই মিলে ঘরের ফ্যামিলি সব মেরে, মানে ঘর ফ্যামিলি মিলে মেরে দিয়েছে, তার জন্য এই খণ্ডঘোষ থানায় আমরা এসেছি। আপনাদের কী মনে হচ্ছে কীভাবে মেরেছে? মনে হচ্ছে আমাদেরকে সকালবেলায় ফোন করেছিল, দিয়ে বলল যে ওকে মানে আমরা এখানে ওকে যত সম্ভব দেখতে পড়া যাচ্ছি, ওদের একজন বাড়ির লোক, আমরা যখন এলাম থানা এহেনকে বাজে থানায় আছে, তাও যখন আমরা এলাম এহেনকে, তখন ওদের সেজো একটা চাষশুর আর একটা ভাগনা সে এলো, দিয়ে বলছে খালামা এখানে ঢুকেছেন? আমি বলছি না এখানে ঢুকি নাই। তখন দিয়েছি হসপিটালে লাশটাকে নিয়ে চলে গেছি, তখন আমরা হসপিটালে গিয়ে দেখছি লাশটাকে মানে একটা বড় দড়ি একটা গুঁজ আছে, আর গলায় দড়িটা এত জোর টান টেনে বাঁধা আছে, মানে ওই রকম ভাব করে অমনি করে গলায় দড়ি দিয়ে নিজে মরতে পারে না, কিন্তু ওকে সবাই মিলে ষড়যন্ত্র করে ওকে মারা হয়েছে, বুঝতে পারছেন? ওকে মনে হচ্ছে শ্বশুর শাশুড়ি, হ্যাঁ শ্বশুর শাশুড়ি স্বামী আর ধরো ননদ আছে, নন্দাই আছে, ওরা মনে হচ্ছে যে মানে ওরা সব মানে আরও এক চাশুর আছে, মানে আর একজন আছে। হ্যাঁ আমরা অভিযোগ করেছি যে আমাদের মেয়ে মারা গেছে, মার্ডার কেস, আমাদের কিছু শাস্তি চাই। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।